বর্তমান রাজ্য সরকার শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। রাজ্য সরকার গুণগত মান উন্নয়নে শিক্ষার জন্য প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। সোমবার শান্তিরবাজার মহকুমার অন্তর্গত পশ্চিম বগাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিদ্যালয়ের দ্বিতল ভবন নির্মাণের জন্য শিলান্যাস করা হয়। অপরদিকে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য শিলান্যাস করা হয়। পরবর্তী সময়ে বীরচন্দ্র মনু ডায়েট কলেজের নবনির্মিত ভবনের শুভ দ্বারোদ্ঘাটন করা হয়। রাজ্য সরকারের আর্থিক সহযোগিতায় 6,67,00,000 টাকা ব্যয় করে পশ্চিম বগাফা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নতুন ভবন নির্মাণ করা হবে। এই কাজের দায়িত্ব দেওয়া হয়েছে আরডিকে। অপরদিকে 8,67,00,000 টাকা ব্যয় করে শান্তিরবাজার দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে বিদ্যাজ্যোতি প্রকল্পের নতুন ভবন নির্মাণ করা হবে। এই কাজের দায়িত্ব পূর্ত দপ্তরকে দেওয়া হয়েছে। সোমবার এই প্রকল্পের শিলান্যাস করলেন ত্রিপুরা শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। শিলান্যাসের পাশাপাশি নবনির্মিত ডায়েট কলেজের শুভ দ্বারোদ্ঘাটন করলেন শিক্ষামন্ত্রী। আজকের এই অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী পাশাপাশি উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক, সাবরুম বিধানসভার বিধায়ক শঙ্কর রায়, শান্তিরবাজার বিধানসভার বিধায়ক প্রমোদ রিয়াং, শিক্ষা দপ্তরের ডাইরেক্টর এনসি শর্মা, শান্তিরবাজার পৌর পরিষদের চেয়ারম্যান স্বপ্না বৈদ্য, বগাফা ব্লকের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রীদাম দাস সহ অন্যান্য অতিথিবৃন্দরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বিগত বাম আমলের সরকারের শিক্ষার গুণগত মানের সাথে বর্তমান রাজ্য সরকারের গুণগত মানের পার্থক্যটা সকলের সামনে তুলে ধরেন। শিক্ষামন্ত্রী জানান, বর্তমান রাজ্য সরকার শিক্ষার গুণগত মান উন্নয়নে কাজ করে যাচ্ছে। বিগত সরকার চলাকালীন সময়ে সমগ্র ত্রিপুরা রাজ্য জুড়ে 4টি ডায়েট কলেজ নির্মাণ করেছে। বর্তমান রাজ্য সরকার এই কয়েক বছরে শিক্ষার মান উন্নয়নে রাজ্যে 4টি ডায়েট কলেজ নির্মাণ করেছেন। বর্তমান সময়ে রাজ্যে ডায়েট কলেজের সংখ্যা হল 8টি। শিক্ষামন্ত্রী ডায়েট কলেজের গুরুত্ব সম্পর্কে জানাতে গিয়ে জানান, ছাত্রছাত্রীরা প্রতিনিয়ত শিক্ষার জন্য বিদ্যালয়ে আসে। অপরদিকে ছাত্রছাত্রীদের জন্য উন্নত মানের শিক্ষা প্রদানের শিক্ষক শিক্ষিকারা এই ডায়েট কলেজে প্রশিক্ষণ নেবেন। অপরদিকে যে সকল ছাত্রছাত্রীরা শিক্ষালাভের পর শিক্ষক হতে চায় তারাও এই কলেজে প্রশিক্ষণ নিতে পারবে। সব কয়টি অনুষ্ঠানে বক্তারা রাজ্য সরকারের উন্নয়নমূলক কর্মসূচির কথা জনসম্মুখে তুলে ধরেন। আমরা একবারও দেখছি না সে কোন দলে, কোন রাজনৈতিক রং, কোন লাল সাদা গোলাপি বা গেরুয়া কিছু চাই না। আমরা বলছি এক 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 ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা। হবে না তো, যতক্ষণ পর্যন্ত এটা কে করবে? আমরা যারা স্টেজে বসে আছি তারা করবো? নো, ডেস্টিনি অফ দি কান্ট্রি অথবা স্টেট ইজ বিং শেপ ইন ইটস ক্লাসরুম। ক্লাসে যারা আছে একটু আগে যেমনি এরা গান গাইব এবং যাকে যারা আমাকে এসকর্ট করে আসবো স্টুডেন্টরা, খুব কম জায়গায় দেখেছি এত ডিসিপ্লিন স্কুল এবং স্টুডেন্টরা, আমি সত্যি কম জায়গায় দেখেছি। এটা একটা গুরুত্বপূর্ণ, শুধুমাত্র পাস করলে হবে না। স্বামী বিবেকানন্দ বলছে যে শুধু ডিগ্রি অর্জন করলে, সার্টিফিকেট পেলে, পাস করলে এটা শিক্ষার মূল উদ্দেশ্য। শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে ম্যান মেকিং এডুকেশন, মানুষ হওয়ার শিক্ষা। আমি ডাক্তার হলাম, আমি ইঞ্জিনিয়ার হলাম, মানুষ হলাম না। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।